নতুন কিছু না কিছু শিখছি, এবং এগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি সুপার শেফ কিচেনে তো কাজে লাগছেই, প্লাস আমাদের ভবিষ্যৎটাও অনেক উজ্জ্বল করছে। সবাইকে শুভেচ্ছা, স্বাগতম রূপচাঁদা দ্য ডেইলি স্টার সুপার শেফের 2017 এর আজকের এই কিচেনে। কেমন আছেন আপনারা? ভালো আছি। আপনাদের সামনে এই সুপার শেফ কিচেন, একটা বড় প্ল্যাটফর্ম, স্বপ্ন পূরণের প্ল্যাটফর্ম। সুপার শেফ হবার মিশনে আপনারা পড়বেন নানাবিধ সব চ্যালেঞ্জের মুখে, এবং এই চ্যালেঞ্জ প্রতিদিন একটু একটু করে কঠিন থেকে কঠিনতর হবে। তবে আমরা কিন্তু ঠিকই খুঁজে বের করে নেব আমাদের আসল সুপার শেফকে। যিনি বিজয়ী হবেন তিনি পেতে যাচ্ছেন 10 লক্ষ টাকা এবং সেই সাথে স্বপ্নের ট্রফি। এ গ্রেট শেফ ফার্স্ট এ গ্রেট টেকনিশিয়ান, বারবার আয়ত্ত করে বারবার প্র্যাকটিসের মাধ্যমে আপনাকে সেই লেভেলে পৌঁছাতে হবে, না হলে এই প্ল্যাটফর্ম আপনার জন্য নয়। সামনে আছে মিস্ট্রি বক্স, জাদুর বাক্স, খুলে যাবে একটু পরেই, এবং আমরা আপনাদের থেকে আশা করব আরও অনেক সুন্দর সুন্দর খাবার, যার মধ্যে আপনার মন, মানসিকতা এবং সৃজনশীলতা থাকতে হবে। কিন্তু একটা কাজ আমাদের এখনও বাকি রয়ে গেছে পার্টিসিপেন্ট, আমাদের শূন্য যে চেয়ারটি রয়েছে আমাদের বিশেষ অতিথির, সেটা পূরণ করতে আজকে যিনি আসবেন তিনি বহু গুণে গুণান্বিতা। ডেকে নেব আমাদের প্রিয় মুখ, মিডিয়া পার্সোনালিটি নিমা রহমানকে। তোমাকে সুস্বাগত আমাদের এই আয়োজনে, দেখতে ভীষণ সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ। খুব সতেজ, মানে এভারগ্রিন যে বিষয়টা তোমার এবং তারিক ভাইয়ের মধ্যে সেটা আজকে দুজনের এত কালারফুল হয়ে আছে। আমি আর শেফ ড্যানিয়েল চলে যাব কিনা এখনো বুঝতে পারছি না, আমাদের কি প্রস্থানের সময় হয়েছে মনে হয়। ধন্যবাদ তুমি এসেছো আমাদের। নিমাকে ঘরের থেকে বাইরে স্বাগতম, তোমাকেও এখানে স্বাগতম। আজকের এপিসোডের নাম ঘরে বাইরে নাকি? আমরা শুরু করি আজকের মিস্ট্রি বক্স। আপনাদের হাতগুলো দয়া করে বাক্সের উপর রাখুন, যখন বলবো খুল যা সিম সিম চিচিং পাক, খুলুন সঙ্গে সঙ্গে, খুলতে হবে, বুঝতে হবে, মাথার মধ্যে নিতে হবে এটা দিয়ে কি সম্ভব। সিয়ারে উড়ারে, ইয়েস স্যার, খুল যা সিম সিম চিচিং পাক, খুলে। মিস্ট্রি বক্স খুলে দেখি ওর মধ্যে একটা রূপচাঁদা মাছ। মাছ থেকে মাথার মধ্যে অনেক রেসিপি আসতে লাগলো যে কি করব। রূপচাঁদা মাছ দেখে প্রথমে মনে মনে একটু খুশি হলাম, কারণ রূপচাঁদা মাছ নিয়ে আগে আমি কাজ করেছি, সো একটু কনফিডেন্স ছিল মনে যে হ্যাঁ আমি কিছু একটা এটা দিয়ে ইনোভেটিভ করতে পারবো। রূপচাঁদার মঞ্চে আজ রূপচাঁদা, এর মধ্যে এমন কিছু উপাদান আছে বিশেষ করে ভিটামিন ডি যেটা আমাদের শরীরের জন্য খুব 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 কাজে লাগে। সো আমরা রূপচাঁদা মাছ দিয়ে সুন্দর একটা খাবার বানাবো। আমরা আপনাদেরকে বলে দেবো না কি বানাবেন, কি করে বানাবেন, কিভাবে না। এখন সুপার শেফের কিচেন সেই কিচেন যেখানে আপনাদেরকে ব্যবহার করতে হবে নিজেদের সৃজনশীলতা, চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে যাতে করে আপনি বাদ পড়ে না যান। আপনাদের প্যান্ট্রি ওপেন থাকবে অনলি 15 মিনিট, টোটাল কুকিং অ্যান্ড প্রেজেন্টেশন এবং প্যান্ট্রির টাইম মিলিয়ে 45 মিনিট। উই ওয়ান্ট দ্য বেস্ট ডিশ ফ্রম ইউ, এনি কন্টিনেন্ট টেস্ট ইউ ক্যান ইউজ। মোট সময় 45 মিনিট, সময় শুরু হচ্ছে এখন। 5, 4, 3, 2, 1, and go! রূপচাঁদা দেখেই খুব ভয় লাগলো যে এটা তো একদম মেইন একটা আইটেম, তো এটা দিয়ে এমন কি তৈরি করা যায় যেটা মানে খুব ভালো হবে। তো ফার্স্টে চিন্তা করলাম যে এটা দিয়ে ডিপ ফ্রাই করব, তারপরে চিন্তা করলাম এটা তো খুব ইজি, এটা তো সবাই করে নিতে পারবে। রান্নাটা হচ্ছে একটা টেকনিক,
আমার যদি টেকনিকটা জানা থাকে আমি যে কোনো জিনিস যে কোনোভাবে রান্নাটা করতে পারবো। আমি যদি একটা টেকনিকে যদি একটা রান্নাকে ফেলি ওই রান্নাটা ওই রকমই হবে। সো আমি সুপার শেফ কিচেনে যে কোনো কিছুই দেখ আমার মনে হয় যে আমি সেটা উতরাতে পারবো ইনশাল্লাহ। প্রতিযোগিতা আপনাদের সময় আছে মাত্র 5 মিনিট। Participants, we have 5, 4, 3, 2, 1, 0 and stay away of your station, please. নিমাপু বলছিলেন যে এত সুন্দর ঘ্রাণ হচ্ছে আজকে, মানে খুবই অ্যারোম্যাটিক একটা ফ্লোরে এই মুহূর্তে আমাদের জিভে প্রায় পানি এসে যাচ্ছে এরকম অবস্থা। তো যথাসময়ে আমরা এই খাবারের স্বাদ নেব। প্রথম যাকে ডাকছি এখানে তার দৃষ্টি নিয়ে আসবার জন্য, তার নাম হচ্ছে রূপা। দেশি স্বাদে ঝাল রূপচাঁদাকারী। রাইসটা কি ইউজ করেছেন, কোন রাইস? এই যে রূপচাঁদা চিনি গুঁড়াটা। মাছটা একটু খেয়ে দেখো। আমি যে স্পাইসেসটা আগে নিলাম গ্রেভি থেকে, ইটস অসম। কাঁচা মাছের যেন গন্ধটা না থাকে সেজন্য আমি একটু লেবু চিপে মাছটাকে একটু মানে পরিষ্কার করে নিয়েছি, তো লেমন ফ্লেভারটা আনার জন্য। মাছ ধোবার আরেকটা উপকরণ আছে জানো, মৌরির পানি দিয়ে মাছ ধুলে মাছের গন্ধ থাকে না। নামকরণের সাথে পারফেক্ট দেশি টেস্ট। আমার জানা মতে রূপচাঁদা মাছের আসলে খুব ঝামেলা হয় গন্ধটা নিয়ে, স্ট্রং স্মেল চলে আসে, সেইটা কাটানোর জন্য যে প্রচেষ্টাটা আমি এটাকে ভীষণ মানে কমেন্ডেবল মনে করি। এনি অল দ্য বেস্ট, উইল ট্রাই। কি হয় পিঙ্কি, আপনার দৃষ্টি নিয়ে চলে আসুন। কি নাম দিয়েছো? রূপচাঁদা অন আইল্যান্ড। গ্রিন সসটা কি দিয়ে করা? এটা কোকোনাট মিল্ক, করিয়ান্ডার, মিন্ট, তারপর হচ্ছে একটু চিলি। আচ্ছা, সব গ্রিন একটা ব্যাপার। একটা শ্রীলঙ্কান রাখিয়ে থাকে আর উপরে আমি ফোড়ন দিয়েছি কারি পাতা দিয়ে। বাহ, আর এটা কি এই রাইসটাকে? এটা একটা পটেটো, ম্যাশড করে, ম্যাশড পটেটো। এটাকে গ্লোভের মতো রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। এখানে মেক্সিকান টাইপের কিছু আছে, তারপর ইতালিয়ান টাইপের কিছু আছে। তাহলে কি এটা ফিউশন বলবো আমরা এটাকে? এটা ফিউশন। আচ্ছা, ওকে। কোন আইল্যান্ড ধরবো তার? এটা সেন্ট মার্টিন, সন্দ্বীপ। এটা বোধ হচ্ছে আমাদের বেল্টেই, আমাদের বেল্টেই। যেটা ভালো লেগেছে প্রথমে বলিনি সেটা হলো যে নামটার সঙ্গে মিল আছে, সবুজ আমরা টেকনিক ইউজ করি। দ্যাটস এ রিভার ফিশ আমরা বলি, মানে আমাদের ইসে ধরি। কিন্তু সি ফিশের সময় সবসময় চাই আমরা সি ফিশ ফ্লেভারটা যেন মুখে না লাগে বা নাকে না লাগে খাওয়ার সময়, এই জন্য আর কি। ঠিক আছে, ইটস গুড, ভেরি ইনোভেটিভ, ইনোভেটিভ আইডিয়া, থ্যাংক ইউ। আমি নাম দিয়েছি ক্রেজি পমফ্রেট। ক্রেজি, হোয়াই ইজ ক্রেজি? আই হ্যাভ ট্রাইড টু মিক্স আ লট অফ ফ্লেভারস ইন দ্য গ্রেভি। লেমন জেস্ট যেটা ইউজ করেছে, মানে ওটা তিতোটা দেখো, তার সাথে 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 আসছে।
রোস্টেড গার্লিক উইথ টেরিয়াকি রূপচাঁদা। ফিশ সস ইউজ করেছেন? জি, ফিশ সস ইউজ করেছি। এট দিস স্টেজ এটা খুব রিস্কি। অল দ্য বেস্ট। আমার কাছে টেস্ট ওয়াইজ খারাপ লাগেনি। এই যে এটা হচ্ছে আমাদের গ্রাম, আমাদের গ্রামের নদী। আর আমার বড় হওয়া এখানে, এসএসসি শেষ করছি দীনমণি মাধ্যমিক বিদ্যালয় থেকে, তারপর কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ থেকে ইন্টারমিডিয়েট শেষ করছি। আর এই গ্রামের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, কারণ এই গ্রামের নদী নালা অনেক সুন্দর, আর পাশে লালন শাহের মাজার। এমন একটা প্রকৃতিতে প্রতিদিন মাগরিবের নামাজ শেষ করে আমরা নদীতে আসি, এই নৌকাতে উঠে সময়টা পার হয়ে যায়। আমাদের গ্রামের মতো এমন গ্রাম খুঁজে পাওয়া যায় না। আমার বাসাতে আমার আব্বু আছে, আম্মু আছে, একটা প্যারালাইসিস দাদি আছে, আর ছোটো একটা ভাই আছে, বড় একটা বোন আছে। এদের মাঝে আমার বেড়ে ওঠা, আর রান্নার হাতে খড়িটা আমার মায়ের কাছ থেকে। মা যখন অসুস্থ থাকতো ছোটোবেলা থেকে, তখন থেকে রান্নাটা করা লাগতো, আর তখন করতে করতে রান্নার প্রতি একটা আকর্ষণ চলে আসে। দাদি আমার দৈনন্দিন জীবনের একটা অংশ। আমি সকল কাজ সেরে দাদির কাছে আগে ছুটে আসি, যে দেখি দাদির কোনো সমস্যা হয়েছে কিনা। প্রান্ত অনেক ভালো এবং অনেক বুদ্ধিমান, ও সব কিছু পরিশ্রম নিজেই করে, সব কিছুর জন্যই আমার এই পর্যন্ত আমি আসতে পারছি। আর ও খুব পরিশ্রম করতে পারে। যেহেতু আমরা কুষ্টিয়াতে, এই লালনটা আমাদের জন্য বড় একটা অবদান, কারণ বিশ্বের অনেক দেশের মানুষ লালন দেখতে আসে, আর আমরা বাড়ির পাশের মানুষ, সুযোগ পেলে এখানে ছুটে বন্ধুদের সাথে আসি, অনেক ভালো লাগে এখানে আসার পর। আমি চাই রান্নাটাকে একটা নতুন পজিশনে দিতে, যাতে যা আমাদের দেশের খাবারটাকে যাতে উন্নত পর্যায়ে পৌঁছানো যায়। আর রান্না নিয়ে আমি অনেক কিছু করতে চাই, এটা আমার সবথেকে বড় স্বপ্ন। আর এই স্বপ্নটা বাস্তবায়নের জন্য আমি আমার নিজের মুখ থেকে প্রাণপণ চেষ্টা করব, আর এই চেষ্টা যাতে আমি সফল হতে পারি। রূপচাঁদা লেয়ার ফিশ পোলাও রাইসটা ঠিক আছে, নিচে যেটা দিয়েছেন এটা মানে পোলা পোলাও মানে বাটার, যে বাটার রাইস যেটাকে আমরা বলি আর কি, দ্যাটস ওকে। এটা এটাকে সম্পূর্ণ বিট করে ফেলছে। এনিওয়ে বেস্ট অফ লাক ফর ইউ। বেস্ট অফ লাক। পাড়াবাড়ি আসবেন। বা আমাদের চারজনের জন্য যেন কি চারটা সাইড ডিশ করেছে। র‍্যাপিং পমফ্রেট উইথ স্টিকি ক্যাবেজ। আমি দুটো কম্বিনেশন করব, যেহেতু মিনি চারটা ওটার সাথে যায়। ভালো প্রেজেন্টেশন ইজ না খেতে অসম যেটা অ্যাকচুয়ালি মোবলি ফিউশনের জন্য যে ধরনের প্রেজেন্টেশনগুলো লাগে, আর খুব ক্রিয়েটিভিটি বোঝা যায় এই জিনিসটাই। নিজস্ব একটা ভাবনা, এটা ক্যাবেজ স্যালাড, স্টিকি ক্যাবেজ। পরিবেশনা খুব সুন্দর ছিল, ফুডের টেস্টটাও অল রাইট আর কি, মোটামুটি একটা ইয়েতে আছে। অল দ্য বেস্ট। নাম ঝটপট করে বলে ফেলো। ক্রিমি পমফ্রেট। আচ্ছা, এটা কি বেকড না গ্রিল? আমি পমফ্রেটটা প্রথমে ফ্রাই করে নিয়েছি, একটু লেমন জুস, একটু ব্ল্যাক পেপার, আর ভিতরে যে কেটে ওটাকে একটু ধনিয়া পাতা দিয়ে স্টাফ করেছি। মানে আমার খেতে খুব ভালো লাগছে যে টেস্টটা
ফেড হয়ে যায় না, মানে আমরা ফিকা টেস্ট বলি বা ফেক টেস্ট বলি ওরকম হয় না। এক গাদা মুখের মধ্যে লবণ বা একটা ঝাঁজ এরকম কিছু না, ভালো লাগলো, বিউটিফুল কালার, খেতেও ভালো লেগেছে। থ্যাংক ইউ। আমাদের ফুড টেস্ট করা শেষ, আমরা এখন রেজাল্টে চলে যেতে পারি। অবশ্যই যাবো রেজাল্টে, কিন্তু ড্যানিয়েল দা একদম শুরুতে কি বলেছিলাম পার্টিসিপেন্ট যে একজন বহু গুণে গুণান্বিত মানুষ আজ আমাদের অতিথির আসনটি অলঙ্কৃত করেছেন, যার আবৃত্তি আমরা একসময় মুগ্ধ হয়ে শুনতাম, মাঝে মাঝে এখনো করেন আপু। তো এমন একটি সুযোগ যেহেতু আজকে ঘটেছে, নিমাপুর কাছ থেকে আবৃত্তি না শুনলেই নয়। আমার খুব প্রিয় একটি কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের বাঁশিওয়ালা থেকে আবৃত্তি করছি। ওগো বাঁশিওয়ালা, বাজাও তোমার বাঁশি, শুনি আমার নতুন নাম, এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি। মনে আছে তো, আমি তোমার বাংলাদেশের মেয়ে, সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে গড়তে, রেখেছেন আধা আধি করে, অন্তরে বাহিরে মিল হয়নি সেকালে আর আজকের কালে, মিল হয়নি ব্যথায় আর বুদ্ধিতে, মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায়, আমাকে তুলে দেননি এ যুগের পারানি নৌকোয়, চলা আটক করে ফেলে রেখেছেন কাল স্রোতের ওপারে বালুডাঙায়। ওগো বাঁশিওয়ালা, সে থাক তোমার বাঁশির সুরের দূরত্বে। অসাধারণ ভালো আবৃত্তির পর অসাধারণ খারাপ একটি কাজ করতে হবে আমাকে, এটা প্রতিযোগিতার নিয়ম। ঘোষণা করতে চাই আজকে যা টেস্টটি সবচাইতে ভালো হয়েছে, এটা প্রতিযোগিতার নিয়ম। আমি সর্বপ্রথমে ঘোষণা করতে চাই আজকে যা টেস্টটি সবচেয়ে ভালো হয়েছে, তিনি নিমা রহমানের সিগনেচার করা ব্যাচ নিয়ে যাবেন। আজকের বেস্ট ডিশ মায়মুনা। জানতাম না যে আমি এত ভালো রান্না করতে পারি, কারণ এত ইনোভেটিভ ওয়েতে মানে রান্নাগুলো বের হয়ে আসছে, আমার নিজেরই খুব ভালো লাগছে। কিন্তু আমার মনে হচ্ছে বাকি সবার এটা ভালো লাগছে না, কারণ যখন আমি বেস্ট ডিশ পাই সবাই এসে বলে বাহ তুমি তো নাকি কিছুই পারো না, এখন তো দেখি সবই পারো, এখন তো দেখি প্রতিদিনই বেস্ট ডিশ হয়। কংগ্রাচুলেশনস, বি সেফ জোনে গিয়ে বসতে পারো। থ্যাংক ইউ। যে চারজনকে ডাকছি তারা আজকে বটম ফোরে, অর্থাৎ তাদেরকে আবার একটা প্রেশার টেস্টে যেতে হবে, এবং সেই চারজনের মধ্য থেকে একজন আজকে আমাদের ছেড়ে চলে যাবেন। সেই চারজন হলেন মুনিম। যখন বটম ফোরে আমার নাম বলল তখন প্রথমে একটু খারাপ লাগলো যে আমি বটম ফোরে যাব, কারণ রূপচাঁদা মাছের নিয়ে আমার অভিজ্ঞতা ছিল। কিন্তু ফুড টেস্টিংয়ের সময় জাজেসরা আমাকে বলেছিলেন যে আমার খাবারে সল্ট বেশি ছিল, টেস্ট ভালো ছিল বাট সল্ট বেশি ছিল, সো আই অ্যাকসেপ্টেড দ্য রেজাল্ট টু বি ইন দ্য বটম ফোর। শম্পা, প্রান্ত এবং ফারহানা বিথি, মোটামুটি একটা ভালো ডিশ প্রেজেন্ট করার পরেও অন্যদের তুলনায় আমার কাছে মনে হয়েছে আমার কমেন্টসগুলো অনেক ভালো ছিল, তারপরেও বটম লাইনে গেলাম, কি করব, আমার মনে হয় যে প্রেশার টেস্ট অ্যাকচুয়ালি আমার এইখানে লেখা আছে। বাকিরা এই মুহূর্তে সেফ, দয়া করে সেফ জোনে গিয়ে বসুন। পার্টিসিপেন্টস, এখন আপনারা যেটা তৈরি করবেন এটা অনেক টাফ, বিকজ আপনারা চারজন এই রাউন্ডে চলে এসেছেন, আপনাদেরকে প্রুফ করতে হবে আমাদেরকে। সো আমরা যে জিনিসটা আপনাকে বেস করে দিব এটার নাম হচ্ছে ডেটস, খেজুর। এই উপকরণটি নিয়ে আমাদের প্যান্ট্রিটাকে সম্পূর্ণ ওপেন রাখা হবে, ডেজার্ট সুইট আইটেম ছাড়া আপনারা যে কোনো কিছু তৈরি করতে পারেন, যেটাই তৈরি করবেন ডেটস তার ভিতরে থাকতে হবে। আপনাদের টোটাল কুকিং টাইম 45 মিনিট, এবং 45 মিনিটে আপনাদের জন্য প্যান্ট্রি ওপেন। আপনারা কি তৈরি? আপনাদের সময় শুরু হচ্ছে এখন। 5 4 3 2 1 গো। আমাদেরকে ডেঞ্জার জোনে বলা হয়েছিল খেজুর দিয়ে ঝাল কোনো আইটেম বানাতে। প্রথমে একটু ভাবে গিয়েছিলাম যে খেজুর তো ডেজার্ট আইটেমগুলো ভালো হয়, ঝাল কি বানাবো, তো আমি
একটা ফিউশন নিজে নিজেই করি যে আমি মাছ দিয়ে কিছু একটা করব, মাছ এবং খেজুর দিয়ে। আমি অনেক বড় রিস্ক নিয়ে ফেলেছিলাম, তবে আমার কাছে মনে হয়েছিল যে যদি ভালো হয় তাহলে হয়তো বা ভালো হবে, আর যদি ভালো না হয় তাহলে খুবই খারাপ হবে। প্রথমবারের মতো বটম ফোরে এসে মনের মধ্যে খুবই নার্ভাসনেস কাজ করতেছিল যে আমি কিভাবে এটা ফেস করব, এই প্রেশারটা নিয়ে যেহেতু আমি অভ্যস্ত ছিলাম না। তারপরও নিজের যতটুকু কনফিডেন্স ভিতরে জমা ছিল সবটুকু এক জায়গায় করে আমি অ্যাপিয়ার করলাম আমার প্রেশার টাস্কে। ভয় কাজ করছিল, কিন্তু জিততে হবে, টিকে থাকার লড়াইয়ে হারলে চলবে না, সেরকমই চেষ্টা করছিলাম। খেজুর দিয়ে আজকে আমাদের মিষ্টি কোনো আইটেম করা যাবে না, ঝাল কোনো আইটেম করতে হবে। তখন মাথার মধ্যে কিছু রেসিপি বানিয়ে নিলাম যে খেজুর দিয়ে এটা করব। ওটা আমি আমার নিজের যে টেনশন ছিল ওটা আমি কখনো সামনে আসতে দেইনি, খুবই ভালোভাবে আমার নিজের কাজটা করছি। Presentation, participants, presentation. আপনাদের টিকে থাকা লড়াইয়ের জন্য আছে আর 5, 4, 3, 2, 1, 0। আপনার ডেস্ক থেকে সরে দাঁড়ান কাইন্ডলি। চারজন প্রতিযোগী, মুখে নেই একদম হাসি, বাদ পড়া ঝুঁকি। আপনাদের খাবারগুলো সেগুলো স্বাদ গ্রহণ করব এবং সেই অনুসারে মার্কিং হবে। আজকে তোমাদের চারজনের মধ্যে থেকে আমি প্রথম জনের নাম ডাকছি, মুনিম। ড্রাউনিং ডেটস, ক্রিসপি ফিশ ফিঙ্গার্স উইথ হোয়াইট ডিপ। খাওয়া যাবে? আমি কি নার্ভাস? অবশ্যই স্যার। কেন নার্ভাস হবেন? টেস্ট ওয়াজ গুড, কিন্তু সেদ্ধটা হয়নি। এই পুরো ডিশটার মধ্যে ডেটস কোথায় ইউজ করেছেন? সসটাতে স্যার। সস দিয়ে দিয়েছি। দ্যাট শুড গো স্লো হিট। তো টেস্টটা কিন্তু ভালো ছিল, যদি ভিতরটা কুক হতো না খুব ভালো হতো, মেনশনটা ভালো হতে পারতো। বেস্ট অফ লাক মুনিম, দেখা যাক। থ্যাংক ইউ স্যার। ফারহানা বিথি, কি নাম এটা? পারনাবিতি, এটা শেফ, এটা হচ্ছে ডেট ইন এ কেস। আচ্ছা, এর ভিতরে অচিন পাখি? ইটস এ ডেট। কেমনে খাইতে হয়? ডিপ করে খাইতে হয়। টেস্ট আমার কাছে অসম লাগছে। থ্যাংক ইউ শেফ। প্রপারলি কুকড, সফটনেস, প্রনের ফ্লেভার আলাদা পাচ্ছি এবং উপরে যে নুডলসটা ক্রিসপি হয়েছে, ইটস ডান। ভালো হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। সসটাও মজার, পুরো সসটা দিয়ে খেলে মানে আরও ভালো লাগবে। ওয়েল ডান, গুড জব। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। পরিবেশনাটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। খেজুরের চাটনি কিন্তু খুব ফেমাস, মানে আলু বোখারার সাথে যে খেজুরের চাটনিটা। ঠিক আছে ঠিক আছে, দেখা যাক দেখা যাক অন্যরা কি বলে। বেশ ভালোই লাগলো, দেশি একটা ফ্লেভার চলে আসছে যেটা খেজুরকে বিট করছে। দেশি কি স্পাইসেস ইউজ করছেন? দেশি হচ্ছে পেঁয়াজ ইউজ করা হয়েছে, রসুন আর হচ্ছে আর গাজরটা দিয়ে হয়েছে, তার মধ্যে মরিচ দিয়ে আছে, বেসন দিয়ে আছে। আই লাইক দিস ওয়ান,
আমি এটা পুরো নিতে পারেন এখান থেকে, এই যে আই লাইক দিস। একটা পুরোই আপনি ফোক দিয়ে একটা পুরোই টেস্ট করবেন, বিকজ নাহলে আমি ওই আমরা ফ্লেভারটা পাচ্ছি না। লাভলি। আর স্টাফিংটা এত সুন্দর হয়েছে, দেখতেও ভালো লাগছে, মনে খেতে পুরো আস্ত মুখে দিতে হয়। খুব ভালো, খেজুর যে ঝাল হতে পারে এটা প্রথম পেলাম আর কি। নট ভেরি বেস্ট, দেখা যাক। রেজাল্ট রাউন্ড, যেরকম আপনারা জানেন যে আজকে একজনকে আমাদের বিদায় জানাতে হবে, চারজনের মধ্যে যিনি সবচাইতে মার্ক কম পেয়েছেন তাকে আমি প্রথমে রেখে নিচ্ছি। প্রান্ত ফারহানা বিথিকে। বিথি, এই নিয়ে কতবার হলো প্রেশারের মধ্যে এসে এবং খাদে দাঁড়িয়ে থাকা? অ্যাক্টিং সেফ ছিলাম আর বাকি দিন প্রেশার। খাদের কিনার থেকে আজও আপনি বেঁচে গেলেন, আপনি সেফ। বাকি যে দুইজন আছেন শম্পা এবং মুনিম, তাদেরকে এগিয়ে আসতে অনুরোধ করছি। বটম ফোরের লড়াই, টিকে থাকার লড়াই, সামান্য একটু ভুল আপনাকে ছিটকে ফেলে দেবে, যেমন আজকে একজনকে ছিটকে ফেলে দিচ্ছে। আজকের এই সুপার শেফ কিচেন থেকে প্রান্ত, আপনি সেফ। বুঝতেই পাচ্ছেন দুজনের মধ্যে একজনকে আমাদের বিদায় জানাতে হবে। শম্পা, যদি চলে যান কী অনুভূতি হবে? প্রথমত একটু খারাপ লাগবে, তারপরে আসলে এখানে পাওয়ার অনেক কিছু আছে, সেটাকেই আমি মাথায় নিয়ে আর কি চলে যাবো এখান থেকে যদি যেতে হয়। মুনিম, এক কথায় বলতে চাইলে হারাবার কিছু নাই, পাওয়ার খাতা অনেক বড়, সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। শম্পা এবং মুনিম, আপনাদের দুজনের মধ্য থেকে আজকে আমাদেরকে ছেড়ে চলে যাবেন। মুনিম, মুনিম, আই এম সরি, আপনি আসলে এর আগে কিন্তু এতটা খারাপ হয়নি। আজকে মেবি যেটাকে বলে ইংরেজিতে ইটস নট ইয়োর ডে, বটম ফোরের মধ্যে সবচেয়ে শেষ নম্বর, কেন? এই লেভেলের জন্য যে ফোকাসটা দরকার ছিল মেবি আমি অতটা ফোকাস ছিলাম না, আমার লেভেলটা মেজার করতে একটু ভুল হয়ে গেছে। সুপার শেফ কিচেনে এই মুহূর্তে পর্যন্ত এসে আপনার রান্না করা খাবারের স্বাদ আমরা গ্রহণ করেছি, সেগুলো নিশ্চয়ই অসাধারণ ছিল, না হলে এত দূর আসার কথা না। সো বিগ হ্যান্ড ফর মুনিম। আপনি যেটি আগে বলেছেন যে আপনি এখান থেকে খালি হাতে যাচ্ছেন না, অনেক অভিজ্ঞতা নিয়ে যাচ্ছেন, শুধু তাই নয়, আপনি এখান থেকে বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের পক্ষ থেকে সুপার শেফ নামাঙ্কিত ক্রোকারি সেট নিয়ে যাচ্ছেন। আমরা সবাই করতালি দিয়ে মুনিমকে বিদায় জানাবো। অল দ্য বেস্ট মুনিম। চলে যাচ্ছি আমি, রেখে যাচ্ছি আরও 14 জনকে, সবাই অনেক অনেক যোগ্য, সবাই অনেক ডিজার্ভ করে এই প্ল্যাটফর্মটাকে। এই প্ল্যাটফর্মে থাকা অবস্থায় মনোযোগ কখনো হারাবেন না, আপনি মনোযোগ হারিয়েছেন, ইউ আর আউট অফ দ্য শো।
অনেক দূর চলে এসেছেন, এই লড়াইয়ে আগামী লড়াইয়ে আরও অনেক ভালো স্পিরিট নিয়ে আসবেন। শুধু দর্শক দেখলেন, এক এক করে বিদায় নিচ্ছেন আমাদের এখান থেকে, লড়াই জমে উঠেছে। থাকবেন এনটিভির সঙ্গে, থাকবেন রূপচাঁদা দ্য রিয়েল স্টার সুপারশেফ 2017 কিচেনের সঙ্গে। আবার দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো খাবার খাবেন। ধন্যবাদ সবাইকে।